সোমবার সকাল থেকে নাগেরবাজার গোলপার্ক 221 নম্বর রুটের বাস চলাচল বন্ধ করে দিলেন বাস চালকরা। তাদের দাবি, রবিবার পিকনিকে গিয়ে মারধর করা হয় বাস কর্মীদের। দুজন বাস মালিক তার বন্ধুদের সঙ্গে মিলে মারধর করেন তাদের, এমনকি অসুস্থ এক বাস চালককে মারধর করার পাশাপাশি বাধা দিতে গেলে গুলি করে দেওয়ার হুমকিও দেওয়া হয়। গেছিলাম, মালিকরা আমাদের খাওয়া দাওয়া করাচ্ছিল, দুটো মালিক ওর বন্ধু বান্ধবকে নিয়ে গিয়ে আমাদের স্বেচ্ছায় ঝগড়া বাঁধিয়েছে, বাঁধিয়ে আমাদের মেরেছে দুটো মালিক ওর বন্ধু বান্ধব নিয়ে। আমাকে বলছে গুলি চালিয়ে দেবে আমাকে বলছে। আমি ঠাকাতে গেছি, ওই মালিক যারা নিয়ে গেছিল মালিকরা, যাদের দুটো মালিকের লোকেরা যেই দুটো মালিক আমাদের রুটের তারা নিয়ে গেছিলেন, তারা এই কথাটা বলেছিল। এখানেই শেষ নয়, পিকনিক সেরে ফিরে আসার পরও তাদের মারধর করা হয় বলে অভিযোগ। যদিও মালিকপক্ষের দাবি, পিকনিকে কোনো গণ্ডগোল হলে তা অবাঞ্ছিত, আলোচনার মাধ্যমে সমস্যা মেটানোর চেষ্টা করছেন বলে জানিয়েছেন তিনি। আমরা একমুখের বক্তব্য শুনেছি, কারণ আমরাও চাই আমাদের পিকনিক প্রতি বছর হয়ে থাকে, সেটা খুব সুন্দর এবং সুষ্ঠুভাবে হয়। তা এটা আমরা আজকে সকালে আমাদের বাসগুলো যখন চলছে না, খবরও নিয়ে দেখলাম যে স্টাফেরা যে ওরা গাড়িটা বের করবে না। তা কারণবশত আমাদের সব রুটের মালিকরা আমরা এক জায়গায় হয়েছি। এবার আমরা জানতে পারছি এক পক্ষের বক্তব্য, আর যাদের সঙ্গে হয়েছে তাদের সঙ্গে আমাদের এখনও কোনো কথা হয়নি। তা আমরাও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করতে চাইছি। এদিকে সপ্তাহের শুরুর দিনে বাস পরিষেবা বন্ধ হওয়ার ফলে চরম ভোগান্তি হয় বাস যাত্রীদের। সকালে গিয়ে বাস বন্ধ দেখে সমস্যার মুখে পড়ে কি করবেন বুঝে উঠতে পারছিলেন না তারা। পাবলিক হ্যারাসমেন্ট হচ্ছে না, আমরা অসুবিধার মধ্যে পড়ছেন তো? হ্যাঁ, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। তো সপ্তাহের শুরুর দিন দাদুর কাজে যোগ্য আর প্রথম দিন তো লেট তো অলরেডি হয়েই গেছে, ওইটা প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে আছে। বাস পরিষেবা বন্ধের কারণে সমস্যায় পড়েছেন বাস যাত্রীরা। তা মানলেও তাদের সমস্ত দাবি না মানা পর্যন্ত বাস পরিষেবা বন্ধ রাখবেন বলে স্টাফ জানিয়ে দিয়েছেন বাস চালক ও কন্ডাক্টর। শান্তনু সাহা, রিপোর্ট, ক্যালকাটা নিউজ।